ঘরে বাইরে আমরা দুজন দুজন মানুষ ভিন্ন, মনের ভেতর তপ্ত দুপুর বাইরে জলের চিহ্ন। তোমার জন্য দুই পৃথিবী ভালোবাসায় ঘেরা, তোমায় ছাড়া ঘরে বাইরে হয় না আমার ফেরা। যে জল আছে মেঘের ভেতর ধরলে তারে পাই না, জোছনা ছাড়া রাতের আকাশ তারে তো আর চাই না, তারে তো আর চাই না, তারে তো আর চাই না। তোমায় শুধু চাই রে এখন বাচ্চা নিয়ে নে, সময়টা ভালো কাটবে। মা, আমি নিজের মতন করে অল্প একটু সময় বই পড়ার সময় পাই না, আর তুমি সময় কাটানোর কথা বলছো। দেখতে পাচ্ছিস না যে ফুল হাতে সবকিছু পরে ঢেকে রেখেছি? মা এখনো বুঝতে পারিনি, মা যদি জিজ্ঞেস করে যে কি হয়েছে, যে হাতের মধ্যে সব ঝুলন টুলনা কেন, বলবি যে হাতে কোথাও বাড়ি খেয়েছে। তুই এখন থেকে সেন্টারে থাকবি, মাথা ঠান্ডা হয়ে যাবে। ভাই, সেন্টারে থাকবো কেমন, সেন্টারে সবাই জানে না ব্যাপারটা, সবারই তো মন খারাপ আপনার জন্য। তুই সব কথা কেন সেন্টার বলতে গেছিস? হ্যাঁ, আশ্চর্য, ওরা সবাই ভরসা পাওয়ার জন্য আমার ওখানে আসে, যখন শুনবে আমাদের এই অবস্থা স্বাভাবিকভাবে ঘাবড়ে যাবে। এতটুকু বুদ্ধি তোর মাথায় নেই? ভাই সরি ভাই, আমার ভুল হয়ে গেছে ভাই, আমি বুঝতে পারি না ভাই কি করুন ভাই। ওই যে আমাকে পিচ্চি মায়েরা আছে না ভাই, ওইটা খালি আপনার কথা কইতে আছে ভাই। আঙ্কেলের কি হয়েছে, আঙ্কেলে কেমন আছে, আঙ্কেলে কই, তার আইনা দাও, তার বলে উঠুন, সে আইলে আমি খামো, আমার লেগে চকলেট আনছে কিনে, এইসব কথা বলি না ভাই, আমার মনটা ভালো লাগতেছে না। আপনাকে আমি বলেছিলাম আমার ভাইয়ের যদি কিছু হয় আমি কিন্তু ঠিক আপনাকে ধরবো। বুঝছিস? কি বুঝছিস? আচ্ছা সরি, ভুলে গেছি, আর কোনোদিন হবে না, আমি কোনোদিন ডাকবো না, একদম নিজে ঠিক গেলে। হ্যাঁ সরি। তো মাফ করে দে, আবার যখন একটা সমস্যার মধ্যে পড়বি না তখন তো আমার কাছেই আসবি, আসবি না? হ্যাঁ তোর কাছে আসবো, তোর কাছে যাবো। হ্যাঁ ঠিক আছে, যাও, যা খুশি তাই করো, যাও। দীপা, আমার দিকে তাকা, কি হলো, আমার চোখের দিকে তাকা, তাকিয়ে এটা ভালো করে দেখ, দেখে বল এটা নেগেটিভ না পজিটিভ। পজিটিভ, কি বলছিস তুই, কি সন্দেহ হয়েছিল তাই টেস্ট করেছি। এটা কার? আমার। কি বলছিস তুই? দীপা, এসব তুই কি বলছিস? এখন আমি কাকে কি বলবো, আমি মুখ দেখাবো কেমন করে? আর পারভেজ, পারভেজ তো আমাদের আসতে রাখবে না। কি সর্বনাশের কথা বলছিস, ছেলেটা কে?
রিয়াদ। ওকে জানে এই সর্বনাশের কথা? জানে মা। এখন কি হবে? ও বলেছে দুই তিন দিনের মধ্যে চলে আসবে। বলছিস তুই পাগলের মতো? দুদিন আগে অস্ট্রেলিয়া গেল আর দুদিনের মধ্যে চলে আসবে? ও কি পাগল হচ্ছে নাকি তোর মতো? কি করবি তুই বল? আরে ও বলেছে যে এসে বিয়ে করবে। দেখি না মা কি হয়। তুমি তো টেনশন করছো কেন? কি বলছিস তুই? টেনশন করবো না? তুই কি পাগল হয়ে গেছিস? আল্লাহ কি বলে মেয়েটা, এর ভবিষ্যৎ কি, এর সমাধান কি? আল্লাহ গো আমি কি অপরাধ করলাম তোমার কাছে, কি পাপ করলাম আল্লাহ আমার মেয়েরা। কোথায় গেছে সেটা তো জানি না, আমি ফোন করে খোঁজ নিতে পারি। আমার মেয়ে নাতাশা ডক্টর। পেলে নাকি? না, ফোনটা মনে হয় বন্ধ। ওকে অসুবিধা নেই, আমি আজ আসি। নির্ঝর বাসায় এলে বলবেন একটু থানায় গিয়ে আমার সঙ্গে দেখা করুন। ভাইয়াকে খুঁজতে পুলিশ বাসায় চলে এসেছে। কি বললো মা? কি বললো তুই তো শুনলি, থানায় যেতে বললো। হ্যাঁ শুনলাম মা, তুমি বুঝতে পারছো না পুলিশ কখন থানায় যেতে বলে। বোম্বা কোথায় কি যে করে বেড়াচ্ছে না বেড়াচ্ছে কিছুই আমাদের বলছে না মা। সামনে যে কি করবে তাও আমি কিছুই বুঝতে পারছি না আসলে। ও বাসায় আসুক আগে, ওকে জিজ্ঞেস করলে তো সব বুঝতে পারবো। আমি না মাঝে মাঝে তোমাকে দেখে অবাক হয়ে যাই, তুমি এরকম ঠান্ডা থাকো কি করে মা? আপু মা যা বললো সত্যি, তাহলে এখন জানি না। রিয়াদ ভাই কি বললো? বললো দেশে এসে বিয়ে করবে। শোন ততদিন পর্যন্ত অন্তত ভাইয়ার কানে যেন খবরটা না পৌঁছায়। যাবে না, কিন্তু মা যে হারে কান্নাকাটি শুরু করেছে তাহলে তো মনে হচ্ছে যে পাশের বাসার সবাই জেনে যাবে, ভাইয়াও দূরে থাকবে। মা কি এটা বুঝতে পারছে না আমি কিরকম প্রেশারের মধ্যে আছি? তুমি সব পিছনে চিন্তা করো না, আমি দেখি মাকে একটু বুঝিয়ে বলি দেখি কি হয়। তুমি শুধু তোমার নিজের শরীরের দিকে একটু খেয়াল করো, বুঝতে পারছো? আসো রেস্ট নে। তোমার মেয়ে হয়েছে কি করে এত ঝগড়া করে মা, আমি না মেলাতেই পারি না। এবার তো আমি তোর সাথে ঝগড়া করবো। কেন, কি করছি আমি? ওই আজকে তো কোনো অপরাধ করিনি। পাশে পুলিশ এসছে। আচ্ছা তাই, কখন?
তোকে তো অনেকবার ফোনে ট্রাই করলাম, পেলাম না। ফোনের চার্জ ছিল না। কি বলে গেল তারা? তোকে থানায় যেতে বলেছে। ওই হারামিটা আগবারই কোনো মামলা টামলা করে নিত। পল্টু ঠিকই বলেছিল, আগে আমাদের জিডি করতে হতো। মিছা, কোনো সিরিয়াস ঝামেলা না তো বাবা? এবার কিন্তু আমার টেনশন হচ্ছে। আর না, আমার জাস্ট দেখে দিয়েছে। তাহলে থানায় যেতে বলবে কেন? সেটা যাই আগে, না গেলে কি করে বুঝবো যে কি অভিযোগ তাদের? আমি কাজ করি, আমি পল্টুকে ফোন দিয়ে চলে যাই ওখানে। মানে এখনই যাবে? মানে সকালে গেলে হয় না? আর যেটা এখন গেলেও হবে সেটা সকালে গেলেও হবে। এই পল্টুকে ডাকি একটু। আচ্ছা, আমার ফোনের চার্জ তো নেই, চার্জারটা এর জন্য কোথায় রাখলাম না? আচ্ছা, তার আমি একটু ঘরে দেখি। খুশি হাত্র আমার ফ্লাইটটা কনফার্ম করে আসলাম নেক্সট ফ্রাইডেতে। ঢাকায় কখন নামছি সেই টাইমটা তোমাকে আমি পরে জানিয়ে দেবো। তোমার বাবার সাথে তোমার কথা হয়েছে? না, এখনো কথা হয়নি, ঢাকায় নেমে কথা হবে। তুমি কিন্তু আমাকে জানাবে, ফ্লাই করার আগে আমাকে কল দিবে। লিসেন, মন খারাপ করবে না, নিজের টেক কেয়ার করো, হ্যাঁ? ওকে, আর যখনই ফিল করবে জাস্ট গিভ মি আ কল। বাই। ওকে, হ্যাভ এ সেফ ফ্লাইট। বাই বাই। আমি খুশি। এবার একটু ঘুমাও, আসো আসো আসো, এবার একটু ঘুমাও। কি হলো? এবার তো খুশি থাকার কথা, তাই না? মন ভালো হয়েছে, এবার ঘুমাও ঘুমাও ঘুমাও। রেস্ট নাও আপু, অসুস্থ হয়ে যেও না। I'm sorry রে। কেন? তোদেরকে একটা ঝামেলায় ফেলে দিলাম, সরি। রেস্ট নাও, আসো। সব ঠিক হয়ে যাবে, সব। রেদ ভাই আসছে না, সব কিছু ঠিক হয়ে যাবে। তুমি নিশ্চয়ই নির্ঝর? জি। সালামুক। ওয়ালাইকুম আসসালাম। সালামুক, আমার নাম পল্টু। আমি এই থানার নতুন এসআই, আমার নাম সজল। পারভেজ ভাই তোমার কথা আমাকে বলেছে। ও আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি। তোমাদের বাড়ির ওই পথ দিয়ে যাচ্ছিলাম, তাই দেখা করতে গিয়েছিলাম। ইনফ্যাক্ট তোমার একটা হেল্প আমার দরকার। জি বল। নিশোর, তুমি তো এলাকারই ছেলে, এলাকার সব খোঁজ খবর রাখো,
আমাদের কাছে ইনফরমেশন আছে একটা নিষিদ্ধ চক্র এই এলাকায় হঠাৎ মাথাচাড়া দিয়ে উঠেছে। ওদের ব্যাপারে কিছু ইনফরমেশন আমার দরকার। তুমি যদি একটু হেল্প করো তাহলে আমরা বিশেষভাবে উপকৃত হই। না মানে আমার আসলে অত জানাশোনাই বা কি আর। হাতে কি হয়েছে? হাতে মানে স্যার ওই ভাই অন্যায় কাজ সহ্য করতে পারে না। আমাদের এলাকায় মিজান নামে একটা বদমাশ লোক আছে, বারবার মানুষের ক্ষতি করে, মানে অন্যায় কাজ করে। ভাই তার প্রতিবাদ করছে, একটু ব্যথা পেয়েছে আর। মিজান? ইয়েস, মিজানকেই তো আমরা খোঁজ করছি। মিজান? স্যার আমি চিনি তো মিজানকে। ওরা কই থাকে, কোথায় আড্ডা মারে, কোথায় বসে সব আমি চিনি, আমি সব জানি স্যার। ওয়েল, তাহলে তোমরা দুজন আমার সঙ্গে একটু চলো। স্যার ভাই স্যার যেতে পারবেন না স্যার, ওই হাতে ব্যথা তো ডাক্তার বলেছে তাকে বেড রেস্টে থাকবে স্যার। আর এই হাঙ্গামায় গেলে যদি আবার একটা ক্ষতি হয়ে যায় ভাই থাকবে, ভাই যেতে পারবে না। ঠিক আছে, তাহলে নিশোর বাসায় চলে যাও। পল্টু তুমি আমার সঙ্গে চলো। জি আমি আমি তাহলে উঠি। ঠান্ডা লেগেছে তো মাথাটা ধরে আছে। ওর কাছে আমি তোকে নিয়ে যাবো, তখন তুই নিজের চোখে দেখে আসবি, ওর সাথে কথা বলে আসবি। প্রশ্নই ওঠে না ওনার সঙ্গে কি আলাপ করবো, প্রশ্নই ওঠে না ভাইয়া।